হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পট পেন্টিং, ঘরে সাজানো গাছগুলোকে কিভাবে আমরা কালারের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই পট পেন্টিংটা খুবই সহজ, চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে যখন গাছটা কিনে এনেছিলাম, এটা তার প্রথম দিককার ছবি। আমি এই বাইরের অংশটা যে বাসন মাজার স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে এটা ধুয়ে নিয়েছি। এরপর আমি এটার জন্য ব্যবহার করেছি ফেব্রিক অ্যাক্রেলিক কালার। তো প্রথমে আমি হোয়াইট ফেব্রিক কালারটা করে নেব। সাদা রংটা শুকিয়ে যাওয়ার পর আমি এর ওপর আল্ট্রামেরিন ব্লু এবং নিচের অংশটা ইয়েলো কালার করে নেব। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। এর আগে আমি হ্যান্ডক্রাফট হ্যান্ড ফেব্রিক পেন্টিংয়ের ওপর অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নিও। আশা করি তোমাদের আগের ভিডিওগুলোও ভালো লাগবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভুলে যেও না। আমার পট পেন্টিং রেডি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।